দূরবীন বাংলায় বায়োগ্রাফি। এলভিস যাদব পূর্বে সিদ্ধার্থ যাদব নামে পরিচিত, ভারতের গুরগায়ে অবস্থিত ওয়াজিরাবাদ গ্রামের একজন ভারতীয় ইউটিউবার, স্ট্রিমার এবং গায়ক। তিনি তার ইউটিউব ভিডিও এবং বিগ বস ওটিটি এর দ্বিতীয় সিজন জয়ের জন্য পরিচিত। যাদব 14 সেপ্টেম্বর 1997 সালে সিদ্ধার্থ যাদব হিসেবে রাম অবতার যাদব এবং সুষমা যাদব হরিয়ানার হিন্দু যাদব যদুবংশী অহির পরিবারে জন্মগ্রহণ করিয়াছেন। যাদব MIT ইন্টারন্যাশনাল স্কুল গুরগাঁওতে যান। পরে তার ব্যাচেলর অফ কমার্স ডিগ্রি সম্পন্ন করার জন্য দিল্লি হংসরাজ কলেজে যোগ দেন। অশিস চঞ্চলানী এবং অমিত ভাদানা দ্বারা অনুপ্রাণিত হওয়ার পর যাদব 29 এপ্রিল 2016 তার ইউটিউব ক্যারিয়ার শুরু করেন এবং ফেব্রুয়ারি 2000 পর্যন্ত তার প্রাথমিক ইউটিউব চ্যানেলে 14.9 মিলিয়ন গ্রাহক এবং 1.37 বিলিয়ন ভিউ রয়েছে। তিনি প্রথমে তার চ্যানেলের নাম দ্য সোশ্যাল ফ্যাক্টরি রেখেছিলেন, কিন্তু পরে এটিকে এলভিস যাদব নামকরণ করেন। তার বিষয়বস্তু প্রাথমিকভাবে ফ্ল্যাশ ফিকশন এবং ধারণামূলক শর্ট ফিল্মের চারপাশে আবর্তিত হয়। তিনি 29 নভেম্বর 2019 এলভিস যাদব ব্লগস নামে একটি নতুন ইউটিউব চ্যানেল চালু করেন। যাদবের চ্যানেলে 7.7 মিলিয়ন সাবস্ক্রাইবার এবং 1.34 মিলিয়ন ভিউ ছিল ফেব্রুয়ারি 2024 পর্যন্ত। তিনি এই চ্যানেলে তার বন্ধু এবং পরিবারের সাথে প্রতিদিনের ব্লগ এবং চলচ্চিত্র সমালোচনা করেন। তিনি 2023 সালে মে মাসে নতুন গেমিং চ্যানেল এলভিস যাদব গেমিং শুরু করেন। 2023 সালে তিনি বন্দি রিয়েলিটি শো বিগ বস ওটিটি সিজন 2 এর ওয়াইল্ড কার্ড এন্ট্রি হিসেবে অংশগ্রহণ করেন এবং বিজয়ী হিসেবে আবির্ভূত হন। উপরন্তু তিনি একটি পোশাক ব্র্যান্ড সিস্টেম ক্লোথিং এবং একটি NGO এলভিস যাদব ফাউন্ডেশনের মালিক, যা সুবিধাবঞ্চিত শিশুদের সাহায্য করে। যাদব তার ইউটিউব প্ল্যাটফর্ম ব্যবহার করে এমন একটি অনুশীলনে নিযুক্ত ছিলেন যা সাধারণত রোস্টিং হিসেবে উল্লেখ করা হয়, বিশেষত টিকটক ভিডিওগুলোকে লক্ষ্য করে। তার মন্তব্য ব্যাপকভাবে অনলাইনে অপব্যবহারের একটি উদাহরণ হিসেবে বিবেচিত হয় এবং তারা অনলাইন সম্প্রদায় থেকে যথেষ্ট বিতর্ক এবং অস্বীকৃতি প্রজ্বলিত করে। 2023 সালের সেপ্টেম্বরে যাদব অতিরিক্ত বিতর্ক তৈরি করেছিলেন যখন তিনি অর্জুন বিজলানিকে একজন মহিলা বলে অবহিত করেছিলেন। এই বিশেষ বিবৃতি আপত্তিকর এবং অনুপযুক্ত বলে বিবেচিত, বিভিন্ন মহল থেকে ব্যাপক সমালোচনা ও নিন্দা আকৃষ্ট করে। 3 নভেম্বর 2023 নয়দা পুলিশ এলভিস ও অন্যান্য 5 জনের বিরুদ্ধে FIR দায়ের করেছিল যখন তাদের দখলে কোবরা সহ 9টি বিষাক্ত সাপ পাওয়া গিয়েছে। এই সাপ ও সাপের বিষ কথিত অবৈধ রেপস এ ব্যবহার করা হতো। বিজেপি সাংসদ মানেকা গান্ধীর NGO অভিযোগের ভিত্তিতে মামলাটি শুরু করা হয়েছিল, যিনি এলভিসকে সাপের সাথে ভিডিও শ্যুট করার এবং সাপের বিষ ও ওষুধের সাথে অননুমোদিত পার্টি ও আয়োজনের অভিযোগ করেছিলেন। একটি গোপন অভিযানের ফলে 5 জন ব্যক্তিকে গ্রেফতার করা হয় যারা এলভিস যাদবকে মাস্টার মাইন্ড হিসেবে নাম দেয়। পরে 17 মার্চ 2024 যাদব অন্য 5 জনের সাথে বন্যজীবন সুরক্ষা আইন 1972 এবং রেপ পার্টিতে সাফের বিষের ব্যবস্থা করার জন্য জাতীয় দণ্ডবিধির ধারায় গ্রেপ্তার হন। পরবর্তীকালে তাদের 14 দিনের জন্য বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়, যেখানে যাদব সাপের বিষের ব্যবস্থার কথা স্বীকার করেন। 20 মার্চ 2024 যাদবের বিরুদ্ধে তদন্ত গোয়া এবং পাঞ্জাবের অতিরিক্ত মামলায় ছড়িয়ে পড়ে। 22 মার্চ 2024 যাদবকে গৌতম বুদ্ধ নগর জেলা আদালত জামিন দেয়। 8 মার্চ 2024 যাদবের ফুটেজ একাধিক সঙ্গীর সাথে গুরগাঁও একটি পোশাকের দোকান সহ বিষয়বস্তু নির্মাতা সাগর ঠাকুরকে অনলাইনে, যিনি ম্যাক্সটার নামে পরিচিত, লাঞ্ছিত, শারীরিকভাবে লাঞ্ছিত এবং মৃত্যুর হুমকি দেওয়া অনলাইনে ভাইরাল হয়েছিল। ইন্ডিয়া টুডে জানিয়েছে তার বিরুদ্ধে FIR নথিভুক্ত করা হয়েছিল। কৌতুক অভিনেতা মুনাওয়ার ফারুকের সাথে সহযোগিতা করার জন্য ঠাকুর যাদবকে সমালোচনা করেছিলেন বলে ধারণা করা হয়। একটি ইন্ডিয়ান সামাজিক মিডিয়ার সংঘর্ষের পর এই ঝগড়া হয়েছিল। যাই হোক, যাদব দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেছিল যে ঠাকুর তার পরিবারকে হুমকি দিয়েছে এবং এই ঘটনাটি মুহূর্তের মধ্যে উত্তাপে ঘটেছিল এবং অভিযোগ করেন যে ঠাকুর ঝগড়ার জায়গায় ক্যামেরা স্থাপন করেছিলেন যাতে ঘটনাটি ধরা পড়ে। এলভিস যাদব বর্তমানে সকল ধরনের অনৈতিক কাজ থেকে দূরে থেকে নিজের ইউটিউব চ্যানেল ও সামাজিক ব্যবস্থা উন্নয়নের কাজে নিয়োজিত আছেন।